সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ফেসবুক লাইভে সঙ্গে আছে আমি রাজুল ইসলাম শুভ দর্শক প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু গ্যাসের সঙ্গে বাতাস আসলে গ্যাসের সঙ্গে বাতাসটি কি বা কী কারণে এমনটি বিস্তারিত বিষয় নিয়ে বিষয়টি আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি তার প্রথমে কিছু কথা বলে নিই সেটি হচ্ছে যে আমরা তেলের সঙ্গে অনিয়মের কথা শুনেছি ফলের সাথে ফরমালিন মেশানোর কথা শুনেছি ঠিক তেমনই গ্যাসের সঙ্গে বাতাস মেশানোর কিছু অনিয়ম এসেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তার আগে চলুন দর্শক আমরা দেখে নিই একটি প্রতিবেদন রয়েছে সেটি আমি তৈরি করেছিলাম প্রথমে আমরা সেই প্রতিবেদনটি দেখে নিই চার চাকার গাড়ির জন্য সাধারণত পাঁচশো টাকার গ্যাস নিলে ষাট কিলোমিটারের বেশি চলার কথা একই টাকার গ্যাসে তিন চাকার সিএনজি যেতে পারবে দ্বিগুণেরও বেশি দূরত্বে কিন্তু রাজধানীর সিএনজি পাম্পগুলো থেকে গ্যাস নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় ভোক্তাদের এক পাম্প থেকে গ্যাস নিয়ে যে দূরত্বে যেতে পারেন আরেক পাম্প থেকে একই পরিমাণ গ্যাস নিয়ে সে দূরত্বে যাওয়া যায় না তখনই প্রশ্ন ওঠে কারসাজির বিষয়টি চালকরা বলছেন মিটার কারসাজি করে কয়েকটি পাম্প মালিক ঠকাচ্ছেন তাদের আবার কেউ কেউ বলছেন গ্যাসের সাথে মেশানো হচ্ছে বাতাস অনেক পাম্পে টাকা বেশি ওরে গ্যাস কম ঢুকে হাওয়া দিয়ে দেয় গ্যাস নিয়ে পাইছি দুইশো গ্যাস ঢুকলো বাইরে মাত্র দশ মিনিট পরে দিয়ে আছে দেড়শো পাঁচশো টাকা গ্যাসের জায়গায় আমরা পাই তিনশো টাকা দুইশো টাকায় হাওয়া ঢুকা যায় কিন্তু এটার জন্য মানে কোনো ব্যবস্থা কিবা কোনো ধরনের কোনো কেউই এটার মধ্যে কোনো ধরনের কোনো মাথা কামানা বিষয়টি জানতে একটি ফিলিং স্টেশনে যাই সময় সংবাদ দেখা মাত্রই শটকে পড়েন সেনজি ফিলিং স্টেশন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রকৌশলী যদিও অন্য পাম্পের কর্মকর্তারা সব অভিযোগ অস্বীকার করছেন তখনই বাতাসে গাড়ি চলবে না আর আমি তো আপনাকে শুভ দেখিয়ে দিলাম মাত্র বারো টাকার গ্যাস ছেড়ে যে ওটার জাস্টটা কতটা বিশেষজ্ঞরা বলছেন গ্যাসে বাতাস মেশানো সম্ভব না হলেও খুব সহজেই করা যায় মিটার কারসাজি কোনোভাবে ওজনে কম দিয়ে বেশি বিল নিক করুক তার ওজনে তো তার মিটারে তো রিডিংটা উঠতে হবে তো সেখানে ভলিউম প্রেশার অনেক সময় কমে যায় কমে গেলে প্রেশার কারেকশন থাকে না প্রেশার কারেকশন না থাকলে তখন দেখা যাচ্ছে যে গ্যাস কম যাচ্ছে অথচ সে বেশি বিল দিচ্ছে ভোক্তা সংরক্ষণ দপ্তরের আশ্বাস অভিযোগ পেলেই জড়িত পাম্পগুলোর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা এইটা যদি তারা অভিযোগ করে এবং সেটার যদি প্রমাণ আমরা করতে মানে তারা করতে পারে তাহলে আমরা অবশ্যই যাদের বিরুদ্ধে অভিযোগ যে সিএনজি স্টেশনের অভিযোগ আমরা সেখানে আমরা ব্যবস্থা নিতে পারব সিএনজি চালিত যানবাহনের চালক ও মালিকরা মনে করছেন ভোক্তা অধিকারের এমন আশ্বাস স্থায়ী সমাধান নয় সরকারের পক্ষ থেকে যে সকল সংস্থাগুলো এমন পেট্রোল পাম্পের অনুমতি ও রাজস্ব আদায় করে থাকেন সে সকল সংস্থার নজরদারি পারে এমন কারচুপি থেকে নির্মূল করতে রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা সিএনজি পাম্পের অনিয়মই যেন এখন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আসলে কিভাবে গ্যাসের সঙ্গে অনিয়ম করা সম্ভব বা কি কি অভিযোগ তারা করছেন রাজধানীর বিভিন্ন সিএনজি পাম্পে আমরা যাই এবং সেখানে বিভিন্ন সিএনজি চালিত যানবাহনের চালকদের সাথে কথা বলে অনেক তথ্যপাত্র উঠে আসে এবং তারা বিশেষ করে অভিযোগ করেন যে এই গ্যাসের সঙ্গে বাতাস মেশানো হচ্ছে আবার কেউ অভিযোগ করছেন যে মিটারে কারসাজি করা হচ্ছে আবার কেউ বলছেন যে যে পরিমাণ দূরত্বে যাবার কথা সেই পরিমাণ কিন্তু দূরত্বে যাচ্ছেন না দেখা যাচ্ছে যে আমরা একজন ভক্সপপের বা একজন হচ্ছে চালকের কথা শুনছিলাম তিনি যিনি যেটি বলছিলেন যে পাঁচশো টাকার গ্যাস নিলে দেখা যাচ্ছে যে যেই দূরত্বে যাওয়ার কথা সেই দূরত্বে কিন্তু যাচ্ছে না কিন্তু ঠিক পরবর্তী আইটি পাম্প থেকে যদি সেই পরিমাণ কোনো গ্যাস নিয়ে থাকেন আবার ঠিক সেটি কিন্তু ভালো যাচ্ছে তো এখানে আসলে কারসাজির বিষয়টা কোথায় কিভাবে তারা করছেন এটি জানতে আমরা আসলে বিভিন্ন ফেলিং স্টেশনগুলো যাই এবং এখান থেকে আমরা যেটি জানতে পারি যে এখানে আমরা এই বিষয়টি দেখেছি যে প্রথমত আমার পেছনে যে স্ক্রিনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি স্টেশনগুলোতে যত অনিয়ম রয়েছে বা কারসাজি হয়ে থেকে তার মধ্যে প্রথমে আমরা দেখছি পরিমাণে কম আসলে কিভাবে পরিমাণে কম দেয়া হয়ে থাকে বা তারপরে আরও একটি বিষয় রয়েছে সেখানে রয়েছে মিটারের কাশাজি এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে গ্যাসে বাতাস বাতাস প্রবেশ করানো আসলে এই তিনটি অভিযোগ কিন্তু আমরা বেশি পেয়েছি এবং এর প্রথম অভিযোগ যেটি পরিমাণে কম পরিমাণে কম বলতে বোঝানো হচ্ছে গ্যাস নির্দিষ্ট পরিমাণে দেয়া হচ্ছে অথচ দেখা যাচ্ছে যে যেটি যখন যানবাহন যখন চালানো হচ্ছে তখন পরিমাণে সেটা কম চলে আসছে দুইশো টাকার গ্যাস নিলে যেটি যাওয়ার কথা পঞ্চাশ কিলো সেটি যাচ্ছে তিরিশ কিলো এরকম অবস্থায় আমরা লক্ষ্য করেছি আবার দেখা গেছে যে মিটারের কারসাজির বিষয়টা থাকছে তারা পাচ্ছেন দেখা যাচ্ছে একশো টাকার গ্যাস নিচ্ছেন কিন্তু মনে হচ্ছে আশি টাকার গ্যাস গিয়েছে তারপরে কিন্তু আবার দুই দুই বিশ টাকা বা তিরিশ টাকার গ্যাস কম গিয়েছে এমনও কিন্তু অভিযোগ আমরা পেয়েছি এবং তারা তার পাশাপাশি গ্যাসে বাতাস মেশানোর অভিযোগ এটা সবচেয়ে বেশি ছিল যেটি বলছিলাম যে বেশিরভাগ চালকরাই কিন্তু বলছিলেন যে গ্যাসের সঙ্গে বাতাস মেশানো হয় যার কারণে আমাদের সিএনজিগুলো বা যানবাহনগুলোতে কিন্তু আসলে অনেক সমস্যা হচ্ছে পাশাপাশি তারা হচ্ছে যে আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এই যে বিষয়টি রয়েছে সেই বিষয় তার জেদ ধরে কিন্তু আমরা বিভিন্ন স্টেশনে যাই এবং হচ্ছে যে পাম্প মালিক বা কর্তৃপক্ষ যারা রয়েছেন বা দায়িত্বরত সেখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলি তারা যেটি বলছিলেন যে এখানে গ্যাসের সঙ্গে বাতাস মেশানোর কোনোই কিন্তু অবকাশ নেই বা কোনো সুযোগ নেই যদি হয়ে থাকে সেখানে অনেক অসাধু কিছু ব্যবসায়ী বা পাম্পালিকরা রয়েছেন তারা আসলে মিটারের সাথে হয়তো কারসাজি করতে পারবেন কিন্তু এখানে বাতাসের সঙ্গে কিন্তু কোনো কারসাজি করার সুযোগ নেই তবে এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সরকার থেকে কিন্তু একটি স্কেল বা মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে গ্যাসের মাত্রা যখন বা চাপ যখন দুইশো থেকে দুইশো থাকবে তখন কিন্তু আসলে গ্যাস নেওয়ার কথা বলা হয়েছে অথবা যে একশো আশি বা দুইশো নিচে যদি থাকে সে অবস্থায় কিন্তু গ্যাস নিতে নিষেধ করা হয়েছে কেননা গ্যাসের চাপ যখন ভালো থাকে দার্সমিন যে দুইশো থেকে দুশো বিশের মধ্যে থাকে তখন যদি গ্যাস নেওয়া হয় তখন কিন্তু গ্যাসের পরিমাণ আসে ভালো এবং সিলিন্ডারগুলোতে কিন্তু ভালো গ্যাস প্রবেশ করে কিন্তু পরিমাণে কম থাকলে গ্যাস কিন্তু কোনোভাবে কিন্তু প্রবেশ করার কিন্তু কোনো অবকাশ নেই তো যেটি বলছিলাম যে এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করি এবং এই বিষয়ে আমরা আসলে একজন সিএনজি স্টেশন যে রয়েছে সেখানকার প্রকৌশলীর সাথে কথা বলি এবং সেই প্রকৌশলীর সাথে কথা বলে কথা বলতে গেলে কিন্তু আসলে তিনি আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু আসলে পালিয়ে যায় এবং এরপরেই কিন্তু আমরা যাই একজন জ্বালানি বিশেষজ্ঞর সাথে আসলে এ তার কাছে প্রশ্নটি ছুড়ে দেওয়া হয় যে সিএনজি চালিত যানবাহনে গ্যাসের সঙ্গে বাতাস কি মেশানো সম্ভব সম্ভব নাকি না আমরা একজন বিশেষজ্ঞর বিষয়টি সাথে বিষয়টি আমরা তুলে ধরি এবং তিনি যে বিষয়টি আসলে পরিষ্কার করেন বা বলেন যে এই যে বিষয়টি রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্যাসের সঙ্গে বাতাস মেশানোর অবকাশ নেই কোনোভাবেই সম্ভব নয় তবে যদি হয়ে থাকে সেটি হচ্ছে যে মিটারের কারসাজি করা সম্ভব আছে কেননা দেখা যাচ্ছে যে যে গ্যাসের যে চাপটি রয়েছে যে মিটারের হাইড্রোলিক প্রেশার সেটি যদি বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাতাস কম গিয়ে টাকার পরিমাণটা দেখা যাচ্ছে মিটারে উঠে যেতে পারে বেশি এটি আসলে সম্ভব এছাড়া কোনোভাবে কিন্তু বাতাস মেশানো সম্ভব নয় বলে তিনি যেটি জানিয়েছেন মিটারে কারসাজি করা কিন্তু সম্ভব আমরা এ বিষয়ে কিন্তু আরও বিশেষভাবে কিন্তু আলোচনা বা দেখবার চেষ্টা করেছি যে বর্তমানে যেহেতু তেলের দাম বাড়তি জ্বালানির তেল যেগুলো রয়েছে পেট্রোল ডিজেল অকটেন এগুলোর দাম কিন্তু বাড়তি আমরা এ বিষয় নিয়ে সবাই জানি সেটি কিন্তু অনিয়ম যে পেট্রোল পাম্পগুলোতে কি অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয় কিন্তু আমরা কথা বলতে যাই যে বিভিন্ন বিএসটিআই বা দেখা যাচ্ছে ভোক্তা অধিদপ্তর কিন্তু অভিযান চালাচ্ছে কিন্তু এই বিষয়ে কেন নজরদারি নাই বা এই বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিষয়টি আমরা জানতে গেলে আমরা বিএসটিআই এবং ভোক্তা অধিদপ্তরের কাছে যাই তারা যেটি বলেন যে তাদের কাছে অভিযোগ আসলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন এছাড়া তাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই বলে যে বিষয়টি জানিয়েছেন তা আসলে এখানে একটি প্রশ্ন থেকেই যায় যে এত অভিযোগ এত অনিয়মের পরেও কিন্তু কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টনক লড়ছে না কেন এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন না দর্শক এটি ছিল আমার কাছে আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনার বিষয়বস্তু গ্যাসের সঙ্গে বাতাস আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গে থাকবেন